আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, 2024-এর 31 মার্চের মধ্যে জল জীবন মিশনের অধীনে রাজ্যের প্রত্যেকটি পরিবার বিশুদ্ধ পানীয় জল লাভ করবে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিন বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পরিপূরক দাবি মঞ্জুরিতে কর্তন প্রস্তাব আনেন বিরোধীরা। এই আলোচনায় অংশ নিয়ে অনেকেই বিভাগের নানা ব্যর্থতা তথা দুর্নীতির কথা তুলে ধরেন। যদিও শাসক শিবিরের বিধায়করা এই বিভাগের কাজের প্রশংসা করে মঞ্জুরি আরও বৃদ্ধি করার দাবি জানান। এই বিষয়ে দীর্ঘ আলোচনা শেষে জনস্বাস্থ্য ও কারিগরি তথা খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে শৌচালয়ের ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। এছাড়াও দারিদ্র সীমারেখার নিচে বসবাস করা প্রত্যেকেই যাতে রান্নার গ্যাস ব্যবহার করতে পারেন, এই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌভাগ্য প্রকল্প চালু করেছেন। এভাবেই আমজনতার কথা ভেবে একের পর এক প্রকল্প চালু করা হয়েছে, আর প্রত্যেকটি প্রকল্পই এক এক করে বাস্তবায়িত হচ্ছে। রঞ্জিত এদিন বলেন, দেশের 50% মানুষই বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, বিশেষ করে পাহাড়ি এলাকা বা মরুভূমিতে। আসামেও পাহাড়ি এলাকাগুলিতে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা রয়েছে। তবে প্রত্যেকের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্প রূপায়ণে অগ্রাধিকার দিয়েছে সরকার। তিনি বলেন, আসামে এত নদ নদী থাকার পরও গোটা রাজ্যে এত বছরেও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়নি, কিন্তু বিজেপি সরকার এই কাজ শেষ করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মন্ত্রী বলেন, জল জীবন মিশন প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে এই প্রকল্প গোটা রাজ্যে সুষ্ঠুভাবে রূপায়ণ করার দায়িত্ব প্রত্যেক বিধায়কের। তিনি জানান, 2019 সালের 15 আগস্ট পর্যন্ত রাজ্যের 1,11,311টি পরিবারে পানীয় জলের সংযোগ ছিল। 2021 সালের মধ্যে 6,35,000 পরিবারকে জলের সংযোগ করে দেওয়া হয়েছে, আর এই নতুন সরকার আসার পর চলতি বছরের 27 মার্চ পর্যন্ত 15,83,647টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 2024 সালের 31 মার্চের মধ্যে রাজ্যের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হবে, এটাই এই সরকারের লক্ষ্য। অপরদিকে কাছাড়ের জেলা শাসক কীর্তিজল্লি মুখ্যমন্ত্রীর আদর্শ গ্রাম যোজনার অধীনে জেলার উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীন মধুপুরে একটি স্বাস্থ্যসেবা সুবিধা মহল্লা ক্লিনিক উদ্বোধন করেছেন রবিবার। 2018-19 সালে প্রবর্তিত আসাম আদর্শ গ্রাম যোজনার লক্ষ্য রাজ্যের গ্রামের সর্বাঙ্গীন উন্নয়ন এবং গ্রামগুলিকে স্বনির্ভর করে উন্নয়নের দিকে পরিচালিত করা। এই স্কিমের প্রধান উদ্দেশ্য হল মডেল গ্রাম তৈরি করা, যেখানে ভালো মানের জনসেবা, স্যানিটেশন সুবিধা, রাস্তা, পয়ঃ নিষ্কাশন, বিদ্যুৎ, পানীয় জল, স্কুল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমস্ত নাগরিকের জন্য সরবরাহ করা হয়। রবিবার বিকেলে জেলাশাসক কীর্তিজল্লি মধুপুর পরিদর্শন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আদর্শ গ্রাম যোজনার অধীনে প্রতিটি গ্রামে সংশ্লিষ্ট এলাকার জনগণের দ্বারা চিকিৎসা পরিষেবা আরও সহজ করা হবে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধুমাত্র এলাকার নারী ও শিশুদের সাহায্য করবে না, বরং দীর্ঘদিন ধরে সঠিক ও সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত অসুস্থ বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করবে। ক্লিনিকটি স্থানীয় জনগণের ভোগান্তির অবসান ঘটাবে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র প্ল্যানিং অফিসার রুলি দাওলা গুপ্ত। এ উপলক্ষে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও পরিচালিত হয়। এতে স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরূপ কুমার পাটুয়া এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের দ্বারা 5 জন রক্তশূন্য রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর জেলাশাসক কীর্তিজল্লি আদর্শ গ্রাম যোজনার অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল, রাস্তা এবং জল সংরক্ষণের প্রকল্পগুলির মতো অন্যান্য প্রকল্পগুলি পরিদর্শন করেন। অপরদিকে ট্রেড ইউনিয়নগুলোর ডাকা 2 দিনব্যাপী ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি করিমগঞ্জে। জনজীবন ছিল স্বাভাবিক, শহরে যানবাহন চলাচল করেছে অন্যদিনের মতো।
দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন সময় মতো করিমগঞ্জ রেল স্টেশন ছেড়েছে, দোকানপাট ছিল খোলা। সন্তরবাজার, পূর্ববাজার, চরবাজার, পুরাতন স্টেশন রোড, মদনমোহন রোড সহ বাজার এলাকা খোলা ছিল। রাস্তার পাশে অস্থায়ী বাজারে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। রাজ্য সরকারের কার্যালয় ও কেন্দ্রীয় সরকারের কার্যালয় খোলা ছিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব কটি শাখা সহ বেসরকারি ব্যাঙ্ক খোলা ছিল, তবে SBI ছাড়া বাকি সরকারি ব্যাঙ্ক বন্ধ ছিল। শহরে ট্রেড ইউনিয়নের পিকেটাররা বিক্ষোভ প্রদর্শন করেন। ধর্মঘটের প্রভাব শহরে পড়েনি। মেট্রিক পরীক্ষার ফলে অন্য দিনের তুলনায় শহরে যানবাহনের সংখ্যা বেশি পরিলক্ষিত হয়। ঘন ঘন যানজটের কবলে পড়ে শহর। দোকানপাট খোলা ছিল, তবে দূরপাল্লার বাণিজ্যিক যানবাহন কম চলাচল করেছে। এদিকে ধর্মঘট আহ্বানকারী ট্রেড ইউনিয়নগুলোর তরফে তরুণদের দাবি করেছেন, দুদিন ব্যাপী সাধারণ ধর্মঘটের প্রথম দিন করিমগঞ্জ প্রধান ডাকঘর সহ শহর ও জেলার ডাকঘরগুলি বন্ধ ছিল। ব্যাংক, জীবন বিমা, সাধারণ বিমা, BSNL, বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা ছিলেন ধর্মঘটে সামিল। ধর্মঘটে ছিলেন মধ্যাহ্নভোজন ও অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মীরা। ধর্মঘটের সমর্থনে দেশব্যাপী চাকা জামের ডাক দিয়েছে গাড়ি চালকদের সর্বভারতীয় ফেডারেশন। ব্যাংক, বিমা, ডাক বিভাগের ধর্মঘটে কর্মচারীরা সকাল থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে জমায়েত হয়ে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধি, অসংগঠিত ক্ষেত্র ও প্রকল্প কর্মীদের ন্যূনতম মজুরি ও ভবিষ্যৎ সুরক্ষা, NPS-এর বদলে সবার জন্য পুরনো পদ্ধতিতে পেনশন, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রয় বন্ধ করাসহ 12 দফা দাবিতে 28-29 মার্চ দুদিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যৌথ মঞ্চ। এই দাবির সঙ্গে যুক্ত হয়েছে সংযুক্ত কৃষক মোর্চার 5 দফা দাবিও। তরুণদের জানান, সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ বরাক উপত্যকায় সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্য অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে পরীক্ষাকে ধর্মঘটের বাইরে রাখা হয়েছে। সোমবার বিকেলে ধর্মঘটের সমর্থনে শ্রমজীবী মানুষের এক মিছিল বের হয়। 29 মার্চ অর্থাৎ আজ সরকারি বেসরকারি ক্ষেত্রে ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য জেলার সর্বস্তরের জনগণের প্রতি আবেদন জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। অপরদিকে শতবর্ষ প্রাচীন কাটাখাল রেলওয়ে কাম সড়ক সেতু নিলামে বিক্রি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এলাকা। পরিত্যক্ত কাটাখাল রেল কাম সড়ক সেতু নিলামে বিক্রি হওয়ার পর সোমবার থেকে সেতুটি ভেঙে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে ঠিকাদার JCB সহ অন্যান্য সামগ্রী নিয়ে হাজির হন। শতবর্ষ প্রাচীন কাটাখাল রেলওয়ে কাম সড়ক সেতু ভেঙে দেওয়া হবে, এই খবর চাউর হতেই হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে সেতুতে। প্রতিবাদে সরব হয়ে উঠেন স্থানীয় বাসিন্দা বাবুরাম রায়, মানিক রায়, প্রশান্ত সিনহা, গোবিন্দ রাজকুমার, গৌতম সহ গ্রামের পুরুষ, মহিলা ও স্কুল পড়ুয়ারা। জনতার ডাকে সাড়া দিয়ে প্রথমে হাজির হন বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। প্রতিবাদী জনতার সঙ্গে আলোচনা করেন তিনি। প্রতিবাদী জনতা কিশোরনাথকে পাশে পেয়ে শতবর্ষ প্রাচীন সেতু ভেঙে ফেলা হলে বৃহত্তর রায়পাড়া, নন্দীগ্রাম, বেড়াবাগ, বাগলেঞ্চা, আনন্দপুর, টুকরগ্রাম, কালীনগর অঞ্চলের বৃহৎ অঞ্চলের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন বলে অবগত করান। স্কুল পড়ুয়াদের অবস্থা সংকটজনক হয়ে পড়বে। শালচাপড়া অঞ্চলের বৃহৎ অংশের মানুষের শিক্ষা, বাজারহাট সব কিছু কাটাখাল বাজারের উপর নির্ভরশীল। জনতাকে কাটাখাল সেতু পার হয়ে আসা যাওয়া করতে হয়। সেদিকে লক্ষ্য রেখে শতবর্ষ প্রাচীন রেল সেতু নিলামে বিক্রি প্রতিহত করতে প্রাক্তন বিধায়ক কিশোরনাথের কাছে জোরালো আর্জি জানান তারা। জনতার কথা মাথায় রেখে প্রাক্তন বিধায়ক কাটাখাল সেতুর উপর রেলের আধিকারিক, ঠিকাদার সংস্থা RPF, স্থানীয় পুলিশের সঙ্গে বিস্তারিত কথা বলেন। জনতার দাবির পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বলেন, সেতুটি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে 2 জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে, শিলচরের সাংসদ রাজদীপ রায়ের সঙ্গে বিস্তারিতভাবে কথা হবে।
কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় বলেন, যেহেতু ইস্যুটি তাৎপর্যপূর্ণ ফলে সেতুটি আপাতত না ভেঙে কয়েকদিনের জন্য বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে 10 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা হবে সেতুটি যাতে না ভাঙ্গা হয়। জনতার সংকটপূর্ণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন জিপি সভানেত্রীর প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী, শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান, বিজেপি নেতা আদিত্য গিরি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।